জর্জিয়া অচেনা নয় আমার কাছে। প্রায় ১৬ বছর আগে এই দেশটায় আমি এসেছিলাম একটি আন্তর্জাতিক দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে, মূলত আসা। আমার মনে আছে কি এক্সাইটেড ছিলাম আমি। নিয়মিত অভ্যেস আর প্রচুর পরিশ্রম করে আমি নিজেকে তৈরি করেছিলাম, জেতার জন্য তৈরি করেছিলাম। দারুণ খেলেও ছিলাম আমি। উল্টো দিকের বিদেশি প্রতিদ্বন্দ্বী হিমশিম খাচ্ছিল আমার কাছে। আমি ওর থেকে দ্রুত ছিলাম আর অনেক ভালো ছিলাম, কিন্তু ওই বিদেশি অর্গানাইজার্সরা আমার সাপোর্টে ছিল না। আসলে ওরা ভালো খেলার সাপোর্টে ছিল, ওরা ঠিকই করে নিয়েছিল ওদের ক্যান্ডিডেটকে জেতাবেই। ব্যাস, বিদেশিরা ঘড়িটা আস্তে করে দিল ওই ছেলেটার জন্য, জাস্ট চিটিং করে জিতিয়ে দিল ওদের পছন্দের ক্যান্ডিডেটকে। আমার এখনো মনে আছে আমি কিরকম কেঁদেছিলাম তোমায় ধরে। দাদু, একটা মিথ্যে আমার সমস্ত স্বপ্ন শেষ করে দিল, সেই ছোটবেলার স্বপ্ন। আর আমি সেদিন প্রমিস করেছিলাম জীবনে কোনোদিন বিদেশের মাটিতে পা রাখবো না। আমি কৌস্তভ লাহি। দাদু, তুমি আমার অপমানের কথাটা ভুলে গেলে না? তুমি সেই বিদেশে আসলে আর জর্জিয়াতেই আসলে। গোরা, তোর অপমানটা যেমন সত্যি, তেমন এটাও তো সত্যি। ওরা যে ভালোবাসা, যে যত্ন, যে আদর দিয়ে আমায় ডেকেছে, না এসে কি পারা যায় বল? তাছাড়া ১২ বছর আগেরই অপমানের চেয়ে এখনকার এই মেলবন্ধনটা অনেকটা জরুরি, তাই না? জানি না, হবে হয়তো। আমার একটা প্রশ্ন আছে দাদা, যদি জর্জিয়ার বাঙালি অ্যাসোসিয়েশন এতটাই সিরিয়াস হয় তোমাকে সম্বর্ধনা দেওয়ার ব্যাপারে, তো ওদের তো একবার অন্তত কলকাতায় আসা উচিত ছিল, ছিল না? আমার মনটা খচখচ করছে। ওরে বাবা, এত খুঁতখুঁতে কেন? তুই সাদা মনে কিছু ভাবতে পারিস তো না? ও না, এখন দেখছি আমার অন্য নাতিকে নিয়ে এলেই ভালো হতো। হ্যাঁ ঠিকই তো, না ঠিক বলেছ, অন্য নাতিরা তো আমার মতন তোমার সেবা যত্ন করতো, তোমার চোখে চোখে রাখতো। আচ্ছা, সারা টুটলে কি তুই এরকম গজগজ করে বেড়াবি? একটু হাসবি না? আমি জানি না, আমি আমি